লার্নিং জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের আলোচনার বিষয় ভারতের উল্লেখযোগ্য হ্রদ। হ্রদ বলতে বোঝায় চারিদিকে স্থলভাগ দ্বারা ঘেরা স্বাদু অর্থাৎ মিষ্টি বা লবণাক্ত জলের বিশালাকার জলাশয়কে। তোমরা এখানে ভারতের কিছু উল্লেখযোগ্য হ্রদের ছবি দেখতে পাচ্ছ। তো এবার দেখো এই হ্রদ বা লেককে জলের প্রকৃতি বা স্বাদ অনুযায়ী দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। একটি হচ্ছে ফ্রেশ ওয়াটার লেক বা মিষ্টি বা স্বাদু জলের হ্রদ, আর একটি হচ্ছে ব্র্যাকিশ ওয়াটার লেক বা লবণাক্ত জলের হ্রদ। এবারে আমরা দেখব ভারতের বিভিন্ন উল্লেখযোগ্য হ্রদের অবস্থান। তো প্রথমেই জানব স্থলভাগের মধ্যে অবস্থিত মিষ্টি বা স্বাদু জলের হ্রদের অবস্থান। এটি হলো জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল। এখানকার উল্লেখযোগ্য হ্রদগুলি হলো ডাল, উলার এবং শেষনাগ। এই উলার হলো ভারতের সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ। নেক্সট দেখো হিমাচল প্রদেশ রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ হ্রদ হলো চন্দ্রতাল, নাকো হ্রদ, রেণুকা হ্রদ, সুরজতাল, প্রসার লেক। নেক্সট উত্তরাখণ্ড রাজ্যের গুরুত্বপূর্ণ হ্রদের মধ্যে রয়েছে নৈনিতাল, সাততাল, ভীমতাল, নাওকুচিয়াতাল, রূপকুণ্ড ইত্যাদি। এই ভীমতাল হলো কুমায়ুন হিমালয়ে অবস্থিত সব থেকে বড় হ্রদ। এই কুমায়ুন হিমালয়ে কিন্তু বেশিরভাগ লেকগুলি অবস্থিত। উত্তরাখণ্ডের নৈনিতাল অঞ্চলকে বলা হয় লেক ডিস্ট্রিক্ট অব ইন্ডিয়া। তোমরা নিশ্চয়ই এখানে খেয়াল করেছো যে এখানে হ্রদগুলিতে নামের শেষে তাল কথাটা রয়েছে। কুমায়ুন হিমালয়ে হ্রদ বা লেককে স্থানীয় ভাষায় তাল বলা হয়ে থাকে, এই কারণে এখানে প্রত্যেকটা নামের পেছনে তাল রয়েছে, নৈনিতাল, সাততাল, ভীমতাল। কুমায়ুন হিমালয় সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করেছি হিমালয়ের শ্রেণী বিভাগ আলোচনা করার সময়, সেই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যারা দেখোনি ভিডিওটি দেখে নিতে পারো। নেক্সট দেখো সিকিমের, এই যে সিকিম রাজ্য, এই সিকিমের কিছু উল্লেখযোগ্য মিষ্টি জলের হ্রদ হলো চোলামো হ্রদ, সাংমো বা ছাঙ্গু হ্রদ, গুরুদম্মার লেক। তো এই চোলামো হ্রদ হচ্ছে বর্তমানে ভারতের সব থেকে উঁচু হ্রদ, উচ্চতার দিক থেকে সেকেন্ড পজিশনে আছে গুরুদম্মার লেক। নেক্সট উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য হচ্ছে মণিপুর। এই মণিপুরের গুরুত্বপূর্ণ লেক হচ্ছে লোকটাক। এই লোকটাক হচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ। নেক্সট দক্ষিণ ভারতে কেরলে মিষ্টি জলের হ্রদ হলো শাস্তামকোট্টা। কেরলে বেশিরভাগ হ্রদই হচ্ছে লবণাক্ত হ্রদ, তবে এই শাস্তামকোট্টা হচ্ছে একটি মিষ্টি জলের হ্রদ। নেক্সট আমরা জেনে নেব স্থলভাগে অবস্থিত কিছু লবণাক্ত হ্রদের নাম। তো দেখো এই লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে লবণাক্ত হ্রদগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্যাংগং এবং সোমোরিরি। এই প্যাংগং হচ্ছে ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদ, অর্থাৎ লবণাক্ত হ্রদগুলির মধ্যে সব থেকে উঁচুতে অবস্থিত প্যাংগং। নেক্সট রাজস্থান রাজ্যে লবণাক্ত হ্রদগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সম্বর, দিদওয়ানা, পাঁচপদ্র। তো এই সম্বর হচ্ছে ভারতের স্থলভাগে অবস্থিত লবণাক্ত হ্রদের মধ্যে সব থেকে বড় হ্রদ। নেক্সট দেখো মহারাষ্ট্র রাজ্যের একটি উল্লেখযোগ্য হ্রদ হচ্ছে লোনার হ্রদ। এটি একটি লবণাক্ত হ্রদ, তবে এটি সৃষ্টি হয়েছে উল্কাপাতের ফলে। উল্কা ভূপৃষ্ঠে পড়ার ফলে সেই অঞ্চলে বিশাল বড় গর্তের সৃষ্টি হয়েছিল এবং পরবর্তীকালে সেই গর্তে জল জমে এই লোনার হ্রদের সৃষ্টি হয়েছে। নেক্সট এবারে আমরা জানব উপকূলের উপহ্রদ সম্পর্কে। উপহ্রদ যাকে ইংরেজিতে বলা হচ্ছে লেগুন। হ্রদের ক্ষেত্রে আমরা দেখলাম যে চারিদিক স্থলভাগ দ্বারা বেষ্টিত, কিন্তু উপহ্রদের ক্ষেত্রে একটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে তিন দিক স্থলভাগ দ্বারা
ঘেরা এবং একদিক সাগর বা মহাসাগরের সঙ্গে যুক্ত অগভীর জলাশয়কেই বলা হচ্ছে উপহ্রদ বা লেগুন। তবে উপকূল অঞ্চলে নদী তীরবর্তী অগভীর জলাভূমিকেও লেগুন বলা হয়ে থাকে। তো দেখো, পূর্ব উপকূলের রাজ্য উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ লেগুন হচ্ছে চিল্কা। এটি হচ্ছে ভারতের বৃহত্তম লেগুন। নেক্সট, অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি হ্রদ হচ্ছে কোলেরু, যেটি গোদাবরী এবং কৃষ্ণা নদীর মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছে। এরপর এই অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু রাজ্যের একেবারে সীমানায় এইরকম জায়গায় একটি হ্রদের অবস্থান দেখতে পাওয়া যায়, তার নাম হচ্ছে পুলিকট, যেটি হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম লেগুন। নেক্সট, পশ্চিম উপকূলে কেরলের উল্লেখযোগ্য লেগুন হচ্ছে ভেম্বানাদ অষ্টমুদি। কেরালা উপকূলে উপহ্রদগুলি বা লেগুনকে স্থানীয় ভাষায় বলা হয় কয়াল। তো ভারতের বৃহত্তম কয়াল হলো এই ভেম্বানাদ। এছাড়াও ভারতের হ্রদগুলির মধ্যে সব থেকে দীর্ঘতম হ্রদ হচ্ছে এই ভেম্বানাদ। তো এই ইনফরমেশনগুলো তোমরা একটু মাথায় রেখো। এখানে খেয়াল করো, বিভিন্ন হ্রদ সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা আমি একটা চার্টের আকারে দিয়ে দিয়েছি। তো এই চার্টটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাতে তোমাদের পড়ার সুবিধা হবে। তো হ্রদ সম্পর্কিত আজকের আলোচনা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই।